তোমাদের নতুন একটা বিষয়ে আলোচনা করব। তো বিষয়টা আলোচনা করার পূর্বে অবশ্যই বলে নিতে হচ্ছে, যারা আজকে চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আগামীতে আইটিআই সংক্রান্ত যে কোনো তথ্যের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা, এই আজকে যে ভিডিওটি করা হচ্ছে এই ভিডিওটি কিন্তু মূলত একটি এক্সাম সম্বন্ধে করা হচ্ছে। সেই এক্সামটি কিভাবে হয়, কিভাবে তার প্রশ্নপত্র প্যাটার্নটা থাকে এবং কত মার্কস থাকে, কতগুলো কোশ্চেন থাকে, সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা যারা ফাইনাল ইয়ার এক্সাম দেবে তারা সিবিটি কথাটির সাথে পরিচিত হয়েছো। সিবিটি কথাটির পুরো অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারের উপর নির্ভরশীল হয়ে তোমাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। নর্মালি বছর তিনেক আগেও কিন্তু ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য কম্পিউটার বেসড টেস্ট ছিল না, অর্থাৎ সিবিটি বিষয়টি এসেছে কিন্তু করোনাকালীন সময়, যখন তোমাদের কলেজে যাওয়া বন্ধ ছিল বা সমস্যা ছিল, সেই সময় কিন্তু এই সিবিটি টেস্টের ব্যাপারটা চালু হয়েছে। তো এখন কিন্তু এই কম্পিউটার বেসড টেস্টটাই তোমাদের আগামীতে চালু থাকবে। তো ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তোমরা অলরেডি এই বিষয়টা ওয়াকেবল হয়েছো যে তোমাদের কীভাবে সিবিটি দিতে হবে। আমরা শুধু আজকে দেখাতে চাইছি যে সিবিটিতে কতগুলি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং প্রতিটি প্রশ্নের কত মান থাকবে, অর্থাৎ এর যে ব্রেকআপটা আছে সেই ব্রেকআপটা আমি তোমাদের এখন আজকে দেখিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আর একটি পেজ ওপেন করে নিয়েছি, এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি। দেখো, টেট থিওরিতে থাকবে তোমাদের 38টা প্রশ্ন, টোটালতে থাকবে 2 নম্বর করে, অর্থাৎ তোমাদের করতে হবে 76 নম্বর এখানে টোটাল। হ্যাঁ, তো এখানে 76 নম্বর, 38 গুণ 2 তোমাদের থাকবে 76 নম্বরের টোটাল মার্কস। এখানে ফার্স্ট মার্কস একটা দেওয়া আছে, অর্থাৎ তোমাদের পেতে হবে এখানে ন্যূনতম 26। সেকেন্ড রোতে দেখো ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, সেখানে মাত্র 6টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ তোমাদের পেতে হবে টোটাল 4 মার্কস এখানে, এবং টোটাল থাকবে মার্কস 12, অর্থাৎ 6 গুণ 2 12 মার্কসের টোটাল তোমাদের পেতে হবে 4। তৃতীয় লাইনে দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে থাকবে সেম 6 নম্বরের 6টি প্রশ্ন থাকবে 2 নম্বর করে, সেখানে তোমাদের পেতে হবে 4, টোটাল মার্কস থাকবে 12, অর্থাৎ 6 গুণ 2 12 মার্কস টোটালের মধ্যে তোমাদের 4 পাসিং মার্কস পেতেই হবে। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন রয়েছে যে এমপ্লয়েবিলিটি স্কিল, সেখানে থাকবে 25টি প্রশ্ন 2 নম্বর করে, টোটাল মার্কস থাকবে 50 এবং সেখানে তোমাদের পেতে হবে 17 ন্যূনতম। এভাবে কিন্তু টোটাল একটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, টোটাল প্রশ্ন থাকবে তোমাদের 75টি, 2 নম্বর করে প্রতিটি প্রশ্নের মান 150 তোমাদের টোটাল মার্কস, আর তোমাদের ন্যূনতম 51, অর্থাৎ 51 নম্বর কিন্তু পাসিং মার্কস করতেই হবে। তো এরপরে যদি তোমাদের আরও প্রিপারেশন ভালো থাকে, অবশ্যই তোমরা ভালো প্রিপারেশন করছো, সেই প্রিপারেশন অনুযায়ী তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে। কেমন, এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সংক্ষিপ্ত এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, এক একটি প্রশ্নের জন্য কম করে 3 থেকে 4টি করে অপশান দেওয়া হবে, তোমরা সেই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলি অ্যাটেন্ড করবে। এবং সেখানে একটা কম্পিউটারের পেজ ওপেন হয়ে যাবে, সেই পেজটা ওপেন হওয়ার পর তোমার রেজিস্ট্রেশন নাম্বার পুট করার পরে কিন্তু অন্য একটি পেজ ওপেন হবে, সেখানে কিন্তু তোমার সাবজেক্টের নাম থিওরি, অর্থাৎ সেভাবে কিন্তু একটা পেজ ওপেন হবে, সেখানে তোমাকে বাঁদিকে কোশ্চেন থাকবে আর ডান দিকে একটা প্যাটার্ন থাকবে, সেখানে তোমাকে সিবিটি অ্যান্সারগুলো পুট করতে হবে। তোমরা অলরেডি অনেকেই বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছো এবং সিবিটি পরীক্ষার কী করে হয় বা দেওয়া হয় সেটা সম্বন্ধে ওয়াকিবহল আছো। তো যারা জানো না তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নেবে, এবং আইটিআই স্টুডেন্ট ফাইনাল ইয়ারদের জন্য কোন প্রশ্নের কীভাবে প্যাটার্ন থাকবে এবং কত মার্ক্সের প্রশ্ন থাকবে বা তার উত্তর কতগুলি করতে হবে, কত ন্যূনতম নম্বর পেতে হবে সেটার বিষয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত ধারণা আমি আজকে তোমাদের দিলাম। আশা করি সকলে ভিডিওটি দেখবে, এবং ভিডিওটি দেখার পর যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা আমাদের সাধ্যমতন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের কথা না, আজকে এই পর্যন্ত থাকলো, আগামীতে নতুন কোনো একটি বিষয় নিয়ে আবার তোমাদের সাথে আলোচনা করবো। এর সাথে শেষ করছি, সকলে ভালো থেকো, হ্যাপি রক্ষাবন্ধন।